নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনার প্রচুর মানুষ আমার অনুষ্ঠানগুলো দেখছেন, ভীষণ ভালো লাগছে। কিন্তু আরও আমার ভালো লাগবে যদি আপনারা সেই অনুষ্ঠানগুলোকে সাবস্ক্রাইব করে নেন এবং আমার যে বেল আইকনটি রয়েছে অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। তাতে আপনাদের প্রত্যেক দিন আমি যে অনুষ্ঠানগুলো করি সেগুলো কিন্তু আপনাদের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। সেটা আপনাদেরও ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগবে, কারণ আপনারা আমার ভীষণ আপনজন মানুষ। কাজেই আপনাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। মেষ রাশি সম্পর্কে প্রথমেই বলবো, মেষ রাশির দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয়ভাবে রাহু, অষ্টমভাবে কিন্তু কেতু। এতে আপনাদের দেখা যাবে প্রচুর অর্থ ব্যয় হবে, কিছু কেনাকাটা, আত্মীয় পরিজনের জন্য কিন্তু আপনাদের অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে প্রচুর পরিমাণে, এবং আপনাদের হওয়া কাজগুলো বিশেষত কর্মক্ষেত্রে শত্রুতা প্রবল হতে থাকবে। এবং বসের আপনি যতই কাজ করে দিন না কেন, বসের মনোমতো কিন্তু আপনি কিছুতেই হতে পারবেন না। আপনাদের জন্য বলবো যে আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসটা যদি ভেজ খেতে পারেন টানা, তাহলে সেটা ভীষণ ভালো হবে। আর যদি একান্ত না পারেন, তাহলে কিন্তু সেপ্টেম্বরের 6 তারিখে কৌশিকী অমাবস্যা আছে, সেদিনকে কিন্তু 28টা নারকল কোনো মায়ের মন্দিরে গিয়ে ফাটিয়ে দিয়ে সেটা দিয়ে আপনার যে মনস্কামনা আছে সেটা বলে আপনি কিন্তু চলে আসুন। তাতে কিন্তু আপনি যে সমস্যায় রয়েছেন তার থেকে ওভারকাম করে যাবেন। আসছি বৃষ রাশির জন্য। বৃষ রাশির লগ্নেই রাহু, সপ্তমে কেতু রয়েছে এবং বৃহস্পতি দেখা যাচ্ছে তার দশমভাবে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে বা পার্টনারকে নিয়ে কিছু সমস্যা আপনি ফেস করছেন। গুপ্ত শত্রুতা ভীষণভাবে আপনার বেড়ে গেছে। আপনার হয়তো কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু এই উন্নতি কিন্তু অন্য লোকের কিন্তু ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? এবং আপনার ওয়াইফকে আপনি হয়তো অনেক চেষ্টা করছেন বা আপনার হাজবেন্ডকে আপনি হয়তো অনেক কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু হচ্ছে না। একটা ভুল বুঝাবুঝি কিন্তু দুজনের মধ্যে হয়ে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে শেয়ার মার্কেটে এই সময় কিন্তু একদম ইনভেস্টমেন্ট সেপ্টেম্বর মাসে কিন্তু করবেন না। তাহলে কিন্তু যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন আপনাদের অর্থ কিন্তু নাশ হয়ে যাবে। যারা গাড়ি চালান তারা কিছুটা হলেও সতর্কতা নেবেন। এবং আপনাদের বলবো পাকা পেঁপে, আপনারা যদি কৌশিকী অমাবস্যায় পাকা পেঁপে দিয়ে মায়ের পুজো দিতে পারেন, তার সাথে একটু কুশ এবং মধু লাল চন্দন দিয়ে মায়ের পুজো দিতে পারেন, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে যে নেগেটিভ ব্যাপারটা আপনাদের জীবনে রয়েছে সেটা কিন্তু অনেকটাই ওভারকাম হয়ে যাবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির অলরেডি ঢাইয়া চলছে এবং মিথুন রাশির দেখা যাচ্ছে লিটিগেশন ঝামেলা, কোর্ট কেস, আইনত ঝামেলার মধ্যে ভীষণভাবে জড়িয়ে যাচ্ছেন। সন্তানকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন, সন্তান কুপথে হতে চলে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? না তা আপনাদেরকে বলে দেব, প্রতিদিন পুরো সেপ্টেম্বর মাসটা আপনারা অশ্বত্থ গাছে জল এবং তিল এবং কাঁচা দুধ মিশ্রিত করে, অন্তত শনিবার তো এটা করবেনই, প্রতি শনিবার করবেন, আর অন্য দিন যদি সুযোগ পান তাহলে করবেন। শিবের পুজো ভীষণভাবে করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার পাঠ করবেন এবং তার পাশাপাশি প্রতি শনিবার 7 বার সাদা সুতো দিয়ে প্রদক্ষিণ করবেন কোনো বট বা অশ্বত্থ গাছে, এবং সেখানে কিন্তু ওই জলটি দিয়ে আপনার যে কষ্ট বা যন্ত্রণা সেটা কিন্তু জানিয়ে আপনি চলে আসবেন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশি বিয়েতে ভীষণ বাধা, আপনাদের জীবনের কিন্তু গেরোগুলো কোনোভাবেই খুলছে না, প্রচুর দেখাশুনো হচ্ছে, মিষ্টি খাচ্ছে চলে যাচ্ছে, বাড়ি গিয়ে বলছে পছন্দ হয়নি, তাহলে কি করবেন? তাহলে আপনাদের বলবো যে অবশ্যই কিন্তু কৌশিকী অমাবস্যা সেপ্টেম্বরে রয়েছে, 28টা রক্তকরবী ফুল কিন্তু মধুর মধ্যে দিয়ে আহতি দিলেন এবং এক দামে একটা তালা কিনবেন, সেই তালাটা কিনে কিন্তু দোকানে খুলবেন না, সেই তালাটা নিয়ে আপনারা পুরো মন্দিরে চলে যাবেন 6 তারিখে গিয়ে কিন্তু মায়ের কাছে আপনার বিয়ের মনস্কামনা জানাবেন এবং 5 রকম ফলের যে রস সেটা দিয়ে মাকে কিন্তু অভিষিক্ত করবেন। এবং তার পাশাপাশি কি করবেন, না ওই তালাটা যাতে আপনার জীবনের যে গেরো আছে, বিয়ের গেরোটা যে আপনাকে বেঁধে রেখেছে বা কোনো রকম দিক থেকে আপনাকে ডিস্টার্ব করা আছে বা গ্রহগত জায়গা থেকে আপনি ডিস্টার্বে আছেন, তাদেরকে বলবো সেই তালাটা কিন্তু সেখানে খুলে দিন। খুলে দিয়ে কিন্তু আর আপনি সেখানে থাকবেন না, সোজা কিন্তু তাকিয়ে একদম বাড়ি চলে আসবেন, পেছন ফিরেও কিন্তু আর
তাকাবেন না, এবং সামনে যদি কোনো মানুষকে পান, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, তাদের একটু মিষ্টি হোক, একটু যা আপনার সামর্থ্য সেই দিয়ে কিন্তু আপনি একটু সাহায্য করুন। দেখবেন তাতে কিন্তু আপনার ভালো হবে এবং খুব তাড়াতাড়ি আপনার বিয়ে হয়ে যাবে। এরপরে যে আসছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হেলথ কিন্তু ডিস্টার্ব যাবে এই সেপ্টেম্বর মাসে। যাদের প্রেশার বা বুকে ব্যথা করছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, এবং তার পাশাপাশি কি করবেন, প্রতি রবিবার স্নানের জলে আপনার রক সল্ট, একটুখানি কিন্তু লেবুর রস এবং লাউয়ের টুকরো, মধু, অগুড়ো, সাদা চন্দন বা পাঁচ রকম ফুলের পাপড়ি দিয়ে যদি স্নান করতে পারেন, আপনাদের সেপ্টেম্বর মাসে যে শারীরিক বিপত্তি যোগ রয়েছে তার থেকে অনেকটা কিন্তু সেভ হতে পারবেন। এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় একটা মানে কাগজ করবেন বা খাতা করবেন, লাল কালি দিয়ে আপনি নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোয়া লিখতে পারেন, তারামা সোয়া লিখতে পারেন, নম দক্ষিণাকালী সোয়া লিখতে পারেন, নম গঙ্গারাপাতে দেব্বায় নম লিখতে পারেন, বা অন্য ধর্মের মানুষও আপনি হতে পারেন, সেই দেবতার উদ্দেশ্যে বা নিজের মা বাবার উদ্দেশ্যে সেটা লিখে আপনার যে মনের কামনা সেই কামনাটা ঠিক বিছানায় উঠতে যাওয়ার সময় সেই কামনাটা লিখে বন্ধ করে দিয়ে আপনি শুয়ে পড়বেন, এবং দেখবেন আস্তে আস্তে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু ফলতে শুরু করেছে। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই দুটো হাতকে অবশ্যই প্রণাম জানাবেন, কারণ এই হাতের মধ্যেই কিন্তু আমাদের ভাগ্য লুকিয়ে রয়েছে। কাজেই সেক্ষেত্রে বলবো এই হাত দুটোর যত্ন করবেন এবং হাত দুটোকে প্রণাম করবেন, আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কন্যা রাশি যারা রয়েছেন তাদের কি বলবো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমজ সম্পর্কে ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দুজনের মধ্যে খিচির মিটির লেগে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, তার জন্য তো আমি আছি বৈশালী সরকার, সরাসরি চলে আসবেন। কিন্তু যারা দূরে রয়েছেন, যারা হয়তো আমার কাছে আসতে পাচ্ছেন না, মনে খুব দুঃখ, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, তাদেরকে বলবো জলে কর্পূর দিয়ে এবং সামান্য একটু রক সল্ট দিয়ে স্নান করুন প্রতিদিন, এবং আপনারা অবশ্যই ছেলেটি বা মেয়েটির নাম বলে আপনার জীবের মধ্যে কিন্তু আপনারা একটু করে মধু লাগান, এবং তার পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছ অবশ্যই কিন্তু চারিদিকে লাগিয়ে দিন, যত পারবেন গাছ লাগান, আপনার জীবনে সেই গাছটিতে রোজ জল দেবেন, রিলেশনগত দিক থেকে দেখবেন আপনি গ্রোথ পাচ্ছেন। গাছ কি করে, বৃদ্ধি করে, অর্থাৎ এই মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে, আস্তে আস্তে কিন্তু আপনার লাইফে গ্রোথ হবে। এবং তার পাশাপাশি বলবো যারা দূরে ভ্রমণ করতে চাইছেন তাদের একটা কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কারণ আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে, কাজেই তাদেরকে বিশেষভাবে সতর্কতা নিতে বলবো। এই হাতের মধ্যে যারা ছেলে আছেন তারা কিন্তু ডান হাতে, আর যারা মেয়ে আছেন তারা কিন্তু বাঁ হাতে কৌশিকী অমাবস্যায় নটা গিরো দিয়ে নব একটা লাল কার্ড নেবেন, সেই নটা গিরো মারবেন, এক দুই এরমভাবে নটা গিরো দেবেন। যারা ছেলে আছেন তারা কিন্তু ডান হাতে, আর যারা মেয়ে আছেন তারা বাঁ হাতে নিজের মঙ্গল কামনাতে এইটা কিন্তু বেঁধে নেবেন, বিশেষভাবে কিন্তু উপকার পাবেন এবং প্রতি মঙ্গলবার নিরামিষ খাবেন। আসি তুলা রাশি। তুলা রাশিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা এগোচ্ছে কিন্তু কিছু না কিছু কারণে আটকে যাচ্ছে, বা বড় বড় ব্যবসার অপরচুনিটিগুলো একদম মুখের কাছে চলে এসছে কিন্তু মুখে তোলার আগেই দেখা যাচ্ছে সেটা ব্রেক হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আপনাদের কি করতে হবে, না আপনাদের 250 গ্রাম একটা ফটকরি কিনতে হবে এক দামে, এবং সেই ফটকরিটা আপনার ব্যবসাস্থল বা আপনার বাড়িতে কিন্তু টাঙিয়ে রাখতে হবে মেন সদর দরজায় কৌশিকী অমাবস্যার দিন, সেটা ভীষণ ভালো হবে। এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে শারীরিক বিপত্তি যোগ রয়েছে, হসপিটাল যোগ রয়েছে, কাজে সেই জায়গা থেকে বলে থাকবো আপনার 4000 আপনার জন্মচকে কি অবস্থা আছে সেটা দেখে নিতে হবে, এবং সন্তান যাদের হতে চেষ্টা করছেন তাদেরকে বলবো এই সময় কনসিভ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে, কারণ পঞ্চম ভাবে আপনার জুপিটার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক কিন্তু হয়ে থাকবে। হোয়াইট কালার প্রচুর পরবেন, এস ছাড়া একটা রূপোর কিন্তু আপনারা চেন ধারণ করে থাকবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টাইমটা কিন্তু খুব টাফ, টু মাচ টাফ, এবং বৃশ্চিক রাশি মানসিক আঘাত মানে সবাইকে আপনজন মনে করেও ধাক্কা খাচ্ছেন, পারিবারিক জীবনে অশান্তি, নানা রকম ব্যবসার ক্ষয়ক্ষতি, লোকে আপনাকে বদনাম করে দিচ্ছে,
আপনারা যারা পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ওঠানামা রয়েছে, কিছু ডিস্টারবেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে বলে থাকবো আপনাদের কিন্তু বিশেষভাবে সেপ্টেম্বর মাসটা সতর্কতা রাখতে হবে। এবং আপনারা কি করবেন না, প্রতিদিন সকালবেলা একটু গুড় আর নিম পাতা একসাথে কিন্তু চিবিয়ে নেবেন, দু চার পাঁচটা নিম পাতা আর একটু গুড়, এটা কিন্তু অবশ্যই করবেন। এবং প্রতি মঙ্গলবার দিন বা প্রতিদিনও এটা আপনারা করতে পারেন। পাখিকে ছোলা দেবেন, কিভাবে দেবেন না, ছোলা ভিজিয়ে রাখবেন, সেই ছোলা অল্প একটু নিয়ে নবার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আপনারা কোনো পাখিদের কিন্তু খাইয়ে দেবেন। একান্ত যদি পাখি যদি কেউ বলে না পাই, তাহলে গরু ছাগল এদের দিতে পারেন, তাও যদি না পান তাহলে জলে কিন্তু সেটা দিয়ে দেবেন, সেটা আপনাদের অনেকটা ভালো রাখবে। এটা অবশ্যই চেষ্টা করবেন করার। ইয়েলো কালার প্রচুর পরিমাণে আপনারা ইউজ করুন। এবং কৌশিকী অমাবস্যা অবশ্যই তারাপীঠে আমার কাছে আসুন, আহুতি দিন, ভীষণভাবে উপকার পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটের ওপর ভালো টাইম, অনেকগুলো জায়গা থেকে আপনারা উন্নতি চাইছেন, সন্তানের ক্যারিয়ারের ব্যাপারে একটু টেনশনে রয়েছেন, সন্তান যাতে বেটার জায়গায় যেতে পারে, এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব রয়েছেন। আত্মীয় স্বজনরা কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট করতে পারেন, তার জন্য কি করবেন, তার জন্য অতি অবশ্যই মা বগলার একটি ছবি নিয়ে প্রতি মঙ্গলবার হলুদ কাপড় পরে হলুদ আসনে দক্ষিণ দিকে মুখ করে কিন্তু 108 বার জপ করবে বগলামুখী মন্ত্র, এবং তার পাশাপাশি হলুদ ফল দেবেন, পেঁপে দিতে পারেন বা যে কোনো হলুদ ফল যদি দিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে। হলুদ কলকে ফুল দিতে পারেন, গাঁদা ফুল দিতে পারেন, সেই দিয়ে কিন্তু পুজো করবেন। এবং পিতার শরীর জন্য আপনি সূর্য প্রণাম রেগুলার করুন। ওং জবা কুসুম শঙ্কর শঙ্কর্ষে পিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপ্রাপন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র অবশ্যই করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা হোয়াইট কালার এবং আকাশী কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন এবং প্রচুর দান দান করুন। ঈশ্বর যেরকম আপনাকে দেখছেন, 10 ভাগের 1 ভাগ কিন্তু আপনি দান করুন, চাল ডাল বা যে কোনো মন্দির যে কোনো তেল, এগুলো সর্ষের তেল, এইগুলো কিন্তু যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার কিন্তু মঙ্গলটা আরো মঙ্গলে কিন্তু পরিণত হবে। আসছি মকর রাশির। মকর রাশির সাথে সাথে মেন ফেজ ভীষণ রকম ধাক্কা খাচ্ছেন, কর্ম চলে যাচ্ছে, বসের থেকে বকা খাচ্ছেন, মানসিক ডিপ্রেশন, স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে, অনেক দিক থেকে আপনারা খুব কষ্টে রয়েছেন। কারণ বহু মানুষ আমার কাছে আসে, তারা কিন্তু বলে, তাদের ক্ষেত্রে বলবো গেরুয়া রংটা এই সময় প্রচুর ইউজ করুন, সেটা আপনাদের মানসিক শান্তি দেবে। প্রতি সোমবার যদি আপনারা ভাত টাত না খেয়ে ফাস্টিং রাখেন এবং ফল খেয়ে থাকেন বা ছাতু খেয়ে থাকেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং মা তারার মন্ত্র যদি প্রতিদিন 108 বার জপ করে, তারা ওই বিধবাহে মহাগ্রাহ হই ধীময়ী তন্ন তারে প্রচোদয়াৎ বা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সুহাসদা নমস্তুতে, এই মন্ত্রটাও কিন্তু আপনারা করতে পারেন। এবং আপনারা চেষ্টা করবেন কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিকে যদি আপনারা কোনো একটা চপ্পল কিনে দিতে পারেন, আপনার দাদু হতে পারে, ঠাকুর দাদা হতে পারে, গুরুদেব হতে পারেন, কাউকে যদি আপনি বা গুরুস্থানীয় যে কোনো মানুষকে যদি আপনার চপ্পল কিনে দিতে পারেন, তাহলেও আপনার যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেক অংশে কেটে যাবে। এবং যে মানে যারা মরা পড়ায় ডোম, তাদের যদি লোহার কোনো দ্রব্য বা কালো ছাতা সেটা সারাছি হতে পারে, করা হতে পারে, এগুলোও যদি আপনি দান করতে পারেন। এবং দ্বারকা নদীতে অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন 250 গ্রাম কালো তিল নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ 9 বার ঘুরিয়ে সেটা কিন্তু ভাসিয়ে দিন, সেটাও আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু লগ্নেই দেখা যাচ্ছে বৃহস্পতি, আপনাদের ভালো ভালো অপরচুনিটিগুলো কিন্তু আসছে, এবং আপনাদের যে এতদিনের যে বাধাগুলো সেই বাধাগুলো যাতে কার্যে পরিণত হয়, তার জন্য কি করতে হবে না, একটা এস ছাড়া সোনার আংটি যদি মানে হার যদি পরতে পারেন, একান্ত হার না পারলে একটা রিং সোনার মিডিল ফিঙ্গারে স্যাটানের আঙুলে কিন্তু পরে থাকবে। এবং অবশ্যই দক্ষিণাকালী মন্ত্র রেগুলার পাঠ করবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। প্রতি শনিবার একটি মাটির প্রদীপে মাসকলাই সর্ষের তেল দিয়ে আপনারা পশ্চিম দিকে বাড়ির যদি অসত্য গাছের নিচে জেলে দিতে পারেন, তাহলেও আপনাদের যে বাধা বা কষ্ট বা যন্ত্রণা রয়েছে সেটা থেকে ওভারকাম করবেন। আসছি শেষ রাশি মীন রাশি। মীন রাশির দেখা যাচ্ছে লগ্নপতি দ্বাদশস্থ হয়ে রয়েছে,
লিভার ওরিয়েন্টেড সমস্যা, হার্টের সমস্যা এবং যারা গাড়ি চালান তাদের বিশেষভাবে কিন্তু সেপ্টেম্বর মাসটা সতর্কতা নিতে হবে। কারণ ষষ্ঠভাবে আপনার মঙ্গল এবং দ্বাদশ আপনার লগ্নপতির সাথে ছয়বারের কানেকশন হচ্ছে, অর্থাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে আপনাকে কিন্তু হসপিটাল যোগ হতে পারে। কাজেই গাড়ি বা বাইক কিন্তু ভীষণ সাবধানে চালাবেন। তবে কর্মক্ষেত্রের জায়গা থেকে উন্নতির যোগ রয়েছে, পারিবারিক জায়গা থেকে হঠাৎ কোনো প্রাপ্তির যোগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিশেষত রাজনৈতিক স্তর বলুন বা গভর্নমেন্ট রিলেটেড জায়গা বলুন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি প্রসপেরিটি আনবে। একমাত্র হেলথের কারণে কিন্তু আপনার ভীষণ ডিস্টার্ব রয়েছে বা হসপিটাল যোগ রয়েছে, তার জন্যে কিন্তু কি করবেন না, কৌশিকী অমাবস্যায় মহামৃত্যুঞ্জয় করান, ভীষণভাবে কিন্তু উপকার পাবেন। এবং চেষ্টা করুন তারাপীঠে আসতে এবং দ্বারকা নদীতে স্নান করতে। ওই দিনকে কিন্তু দ্বারকা নদীর একটা মাহাত্ম্য কিন্তু বিশেষভাবে কিন্তু আসে, ওই দিনকে অনেক কিছু আপনারা প্রাপ্তি হতে পারেন। এবং বলির যে মাটি আছে মায়ের, সেই বলির মাটিকে আপনি ক্রস করে দেবেন তিনবার, দিয়ে একটুখানি মাটি নিয়ে চলে আসবেন, সেটি একটি সোনার মাদুলির মধ্যে পড়ে কৌশিকী অমাবস্যার দিনই কিন্তু ধারণ করুন। দেখুন আপনার জীবনে, এবং ইয়েলো কালারটা প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার করুন, কাঁচা হলুদ কিন্তু প্রতিদিন খান। সেপ্টেম্বর মাসে যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাটা আপনি ওভারকাম করতে পারবেন। আর একটা কথা আমি বলবো, যে যারা চাইছেন কৌশিকী অমাবস্যায় পুজো দিতে বা আপনাদের সমস্যাগুলোকে সমাধানে পরিণত করতে, তাদের জন্য আমি কিন্তু আছি বৈশালী সরকার। দীর্ঘ ২১ বছর আপনাদের জন্য কাজ করে চলেছি, এবছরও কিন্তু আমি তারাপীঠে চলে যাচ্ছি। আর যারা আসতে চাইছেন, আমার যে নিচে দুটো বুকিং নাম্বার রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে নিন। আমার খুব ভালো লাগছে যে আমার এত ভিউয়ার্স আমার অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি ভীষণ খুশি। কিন্তু তার পাশাপাশি একটা রিকোয়েস্ট আমার থাকবে। কি রিকোয়েস্ট? না, যারা সেই প্রোগ্রামটাকে আপনারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি আরও কিন্তু আপনাদের জন্য কাজ করার ইন্সপিরেশন বেশি পাবো। সবাই আমার ভালো বন্ধু, আমার আপনজন, আমার পরিবারের মতন। কাজেই সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, এবং অবশ্যই আপনারা তারাপীঠে, আমরা কিন্তু করোনা বিধি মেনে কাজ করব, অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং স্যানিটাইজার কিন্তু সাথে রাখব। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার, আমার নাম স্বপ্না চ্যাটার্জি, আমি বসিরহাট থেকে এসেছি দিদির কাছে। দিদির কাছে এসে আমরা ভীষণভাবে উপকৃত। আমার দিদি প্রথমে এসেছিল দিদির কাছে, দিদির মেয়ে বিয়ে হচ্ছিল না, বিভিন্ন জায়গায় দিদি ঘুরেছে মেয়ের জন্য কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছিল না। কিন্তু দিদির কাছে এসে দিদির পরামর্শ নিয়ে, দিদির হাত ধরে আমার দিদির মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সে খুব ভালো আছে, বিদেশে আছে, সে এখন খুব সুখী একজন মানুষ। তার দিদির কথা শুনে আমিও এই দিদির কাছে আসি। এসে আমার ছেলের জন্য এসেছিলাম, এসে আমার ছেলের মাঝে একদমই পড়াশুনো করছিল না বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, কিন্তু দিদির কাছে আসার পরে আমার ছেলে আগে থেকে এখন অনেকটাই পড়াশোনার মনোযোগী হয়েছে, পড়াশুনোও করছে। সেজন্য আমি সবাইকে বলবো, যদি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এসে দিদির হাত ধরুন একবার, দেখবেন সকল সমস্যা থেকে আপনারা হাওড়া আন্দোলন থেকে বলছি। আমার নাম সমর কোলে, আমার ছেলে খুব অশান্তিতে ভুগছিল, একটু ভালো কাজও হয়েছে, এখন সব ভালো শান্তিতে আছে, দুজনে স্বামী স্ত্রী দুজনে শান্তিতে আছে, আমরাও স্বামী স্ত্রী দুজনে ভালো আছি। যে দিদির কাছে উপকার পেয়েছি অনেক, যদি ওই রকম অবস্থা থাকে দিদির কাছে দেখা করুন। আমার ছেলে চাকরি ছিল না, কাজ ছিল না, পেয়েছে এবং খুব অশান্তিতে ভুগছিল, শান্তি পেয়েছে, বাড়িতেও অনেক শান্তিতে পেয়েছি। আর যদি কারো কোনো সমস্যা থাকে দিদির সঙ্গে সাক্ষাৎ করুন, অনেক উপকার পাবেন। আমি তো এক মাসের মধ্যে আমি উপকার পেয়েছি রেমেডি নিয়ে।